তোমাকে জানিয়ে দিলাম প্রিয়। ঘুমাচ্ছেন জয় পাহারায় ফুটপাতে বাবা সাকিব খান। সন্তানের প্রতি বাবার ভালোবাসা কেমন হয় সেটাই বোঝা গেল ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানের প্রকাশিত এক ছবিতে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, যুক্তরাষ্ট্রের রাস্তায় বেঞ্চে ঘুমাচ্ছে ছেলে আব্রাহাম খান জয়। তাকে পাহারা দিতে দেখা গেছে বাবা সাকিব খানকে। মঙ্গলবার দুপুরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করেছেন নায়ক নিজেই। ক্যাপশন লিখেছেন, আমার বাবার প্রথম আমেরিকা সফর। ছবিতে দেখা যাচ্ছে এলোমেলো চুলে মাথা নিচু করে বসে আছে সাকিব খান, তার পাশেই বেঞ্চে ছুঁয়ে আছে জয়। বাবার পাশে আরাম করেই যেন ঘুমাচ্ছিলেন তিনি। বাবা ছেলের মিষ্টি এই রসায়ন মুগ্ধ করেছে ভক্ত অনুরাগীদের, সকলেই ঢালিউড সুপারস্টারের প্রশংসা করছেন। যুক্তরাষ্ট্রে ভ্রমণের পর ছেলে জয়কে নিয়ে কানাডায় গেছে সাকিব খান ও অপু বিশ্বাস। সেখানে বাবা মায়ের সঙ্গে দারুণ সময় কাটছে তার। দেশের বাইরে সময়টা কেমন কাটছে জানিয়ে এক সংবাদ মাধ্যমকে অপু বিশ্বাস বলেন, জয়কে নিয়ে প্রথমবারের মতো আমেরিকা এসেছি, বিভিন্ন জায়গা ঘুরছে, সে শপিং করছে, তার যেটা পছন্দ সেটাই ওর বাবা কিনে দিচ্ছে। এদিকে সোমবার বাংলাদেশে স্থানীয় সময় 8টায় ফেসবুক লাইভে আসেন অপু বিশ্বাস। সেখানকার একটি পার্কে ফায়ার ওয়ার্ক প্রদর্শনের সময় লাইভে আসেন তিনি। 3 মিনিট 15 সেকেন্ডের ওই লাইভে অপুকে এক মুহূর্তের জন্য দেখা না গেলেও দেখা যায়নি সাকিব খান কিংবা জয়কে। তবে বাবা ছেলের কথোপকথনে নেপথ্য শোনা যাচ্ছে। এ সময় ছেলেকে ফায়ার ওয়ার্ক দেখাচ্ছিলেন সাকিব খান। তো ভিউয়ার্স, আমাদের আয়োজন আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। পেজে একটি ফলো দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে।